ওরে ভাই, আজকে আমরা যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলবো এটার মধ্যে আমি নিজে উইথড্রো দিছি ইভেন সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে পেমেন্ট পাইছি। আপনারা যতজন মানুষ আজকের ভিডিওটা দেখছেন মাস্ট বি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনার মাঝে এমন একটা আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে আসছি যেটার মধ্যে যদি আপনি কাজ না করেন তাহলে ভাই আপনার জীবন আপনি সবচেয়ে বড় একটা বোকামি করবেন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া, আমি নিজে এখান থেকে 20 টাকা উইথড্রো দিয়ে সাথে সাথে পেমেন্ট পাইছি। আর সেটা নিয়ে আমার বেসিক সাইম 24 ইউটিউব চ্যানেল আমরা একটা ভিডিও আপলোড করছি, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনারা দয়া করে ওই ভিডিওটা দেখবেন। আর আজকের ভিডিওটা দয়া করে সম্পূর্ণটা দেখবেন, এখন ক্রিয়েট করার নিয়ম ধরন সিস্টেম প্রসেস প্রক্রিয়া সম্পূর্ণটা নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে, কারণ আজকের ভিডিওটা আপনার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও হতে চলছে যদি সত্যি গেছে আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান। আসসালামু আলাইকুম আমার কলচার টুকরা প্রাণ প্রিয় বন্ধুরা, তো ফাইনালি আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ওয়েল, আজকে গাইস আমি আপনার মাঝে এমন একটা আর্নিং অ্যাপ্লিকেশন দেখাতে চলছি যেটা সত্যি আপনারা যারা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইন থেকে প্রতারিত না ইনকাম করতে চান শুধুমাত্র তাদের জন্য। ভাই দেখেন, আপনারা অনেকে বলেন যে ভাই আর নতুন আর্নিং অ্যাপ্লিকেশন দেন, নতুন একটা ভিডিও দেন। ভাই আমি আগেই বলে দিই, দয়া করে আমার প্রথম কথাগুলো একটু শোনার ট্রাই করবেন, ঠিক আছে? ভাই আমি আপনাদেরকে হচ্ছে আমি যদি চাই প্রতিদিন 5-7টা অ্যাপ্লিকেশন নিয়ে রিভিউ করতে পারি, ঠিক আছে? প্রতিদিন 5-7টা অ্যাপ্লিকেশন নিয়ে ইনশাল্লাহ রিভিউ করতে পারবো। কিন্তু ভাই আমি আপনাদেরকে সবসময় বলি, আমি যতক্ষণ পর্যন্ত একটা আর্নিং অ্যাপ্লিকেশন টাস্টেড না পাবো, রিয়েল না পাবো, ততক্ষণ পর্যন্ত এটা রিভিউ করব না। ভাই আপনারা যতই আমাকে রিকোয়েস্ট করেন, আপনারা অনেক রিকোয়েস্ট করছেন, অনেক বলছেন যে ভাই বেশি বেশি করে আর্নিং অ্যাপ্লিকেশন দেন। ভাই একটা আর্নিং অ্যাপ্লিকেশন যে আমি দিব, ওইটা যদি রিয়েল না হয়, ওইটা যদি টাস্টেড না হয়, ওইটার মধ্যে কাজ করে যদি আমরা পেমেন্ট না পাই, তাহলে ওই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা কী করবো ভাই বলেন? ভাই আপনারা আমার একটা পরিবার, আপনারা আমার একটা ফ্যামিলি, আপনাদের জন্য আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার, সবসময় চেষ্টা করি বেস্ট কিছু প্রোভাইড করার। যদি আমি তো সব কিছু বললাম, যদি আপনাদেরকে ভালো কিছু না দিতে পারি, বেস্ট কিছু না দিতে পারি, তাহলে কেমনে হলো? এই অ্যাপ্লিকেশনটা দিয়ে কী লাভ বলেন আমাকে? তো যাই হোক ভাই, আল্লাহ আমার মনের খবর জানে, আল্লাহ আমার দিলের খবর জানে, আমি এত কথা বলবো না। তো আজকে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে আসছি এটা অনেক বড় অ্যামাপের একটা অ্যাপ্লিকেশন, দয়া করে সবাই নিজ দায়িত্বে কাজ করবেন, নিজ মেন্টালিটি খাটিয়ে কাজ করবেন ভাই। তো আজকে আমরা যে অ্যাপ্লিকেশনটা নিয়ে আসছি এটার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে গাইস। এই অ্যাপসের মধ্যে কাজ করতে হলে অ্যাট দ্য ফার্স্ট টাইম ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে এমন একটা ইন্টারফেসটা আসবে, ওই লিঙ্ক থেকে এখানে দেখতে পাচ্ছেন কি লেখা আসছে, গুগল প্লে, ঠিক আছে? সো এইরকম একটা জাস্ট ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসবে আর কি। ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দিয়ে দিছে একটু কষ্ট করে দেখেন, ওই ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে এরকম গুগল প্লে নামে একটা লেখা আসবে গাইস, এই গুগল প্লে এর মধ্যে আমাদেরকে সিম্পলি একটা ক্লিক করতে হবে। গুগল প্লে এর মধ্যে ক্লিক করার পর এখানে আপনার ক্রোম ব্রাউজার বা এখানে দেখেন এখানে ক্লিক করেন, ক্লিক করার পর গাইস হয়তো গুগল ড্রাইভ আসতে পারে আর নয়তো ক্রোম ব্রাউজার আসতে পারে বা ব্রাউজার আসতে পারে। সো আপনারা ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন। সো আমার যেহেতু ড্রাইভ আছে, সো আমি কী করলাম ড্রাইভের মাধ্যমে এটা কমপ্লিট করে নিচ্ছি, ওকে? তো আমি গুগল ড্রাইভের মাধ্যমে এটা কী করলাম, ইনস্টল করে নিলাম। ইনস্টল করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ ইনস্টলারের মধ্যে ক্লিক করে দিবেন আর এটা ফাইনালি গাইস কী হবে, ইনস্টল হয়ে যাবে। এইভাবে বেসিক্যালি গাইস এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। আই হোপ আপনারা সবাই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন, ইনস্টল তো একদম সোজা, কেননা এটা প্লে স্টোর নাই, এটা গুগল ড্রাইভ থেকে আমাদেরকে ইনস্টলটা করতে হবে, ওকে? ওয়েল এখন দেখেন গাইস এখানে আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হচ্ছে। অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পর ভাই আমি আগেই বলে যাই, আজকে আমরা যে অ্যাপ্লিকেশনটা নিয়ে আসছি এটা 1,000,000% পেমেন্ট দেয়, ইভেন সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে পেমেন্ট দেয়, 1/2 সেকেন্ডের মধ্যে পেমেন্ট দেয়, ঠিক আছে? একদম ফুল 1/2 সেকেন্ডের মধ্যে তারা পেমেন্ট দেয়, আমি কী যে বলবো আপনাদেরকে বলেন। তো অ্যাপ্লিকেশনটা যখন ডাউনলোড হয়ে যাবে গেস, তখন আমরা কী করবো, এই অ্যাপ্লিকেশনটা আমাদেরকে ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনারা হয়তো ওইখান থেকে ইনস্টল করতে পারবেন, প্লাস গেস আপনারা চাইলে আপনার ফাইলের ভিতরে আসবেন, ঠিক আছে? আপনার ফাইলের ভিতরে এসে এই যে এখান থেকেও চাইলে আপনার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারেন। সো এখানে হয়তো এখানে আসে নাই, এখনও আসে নাই এখানে, সো আপনারা চাইলে ওইখান থেকে ইনস্টল করাটাই বেটার। এখান থেকে হয়তো নাও আসতে পারে বা অনেক সময় নাও পেতে পারেন, তো অবশ্যই অবশ্যই গেস কী করবেন, ওইখান থেকে ইনস্টলটা করে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি গেস ওইখান থেকে বেসিক্যালি অ্যাপসটা কীভাবে ইনস্টল করবেন। আর আপনারা যদি কারো গুগল ড্রাইভ না থাকে, ঠিক আছে, আমি আবার বলি আপনাদের যদি কারো গুগল ড্রাইভ না থাকে অবশ্যই গুগল ড্রাইভ থেকে অ্যাপসটা ইনস্টল, গুগল ড্রাইভটা খুলে নেবেন, গুগল ড্রাইভ থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। গাইস আমার ইনস্টল যেহেতু হয়ে গেছে, আমি এখান থেকে
ইনস্টল করে নিচ্ছি। আর যেহেতু এটা ডাউনলোড হয়ে গেছে আমি এখান থেকে সিম্পলি ইনস্টল করে নিচ্ছি, যে এখান থেকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। এটা খুব সোজা, খুব ইজিলি, খুব নর্মালি কিন্তু গাইস আপনার এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন। যদি কেউ এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল না করতে পারেন তাহলে দয়া করে আমাকে জানাবেন। আর আজকে যে অ্যাপ্লিকেশন নিয়ে আসছে এটা একদম অটো পেমেন্ট, অটো সার্ভার পেমেন্ট করে, সাথে সাথে পেমেন্ট দেয় তারা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন গাইস আমার অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমি সিম্পলি ওপেন বাটনে ক্লিক করলাম। গাইস ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা আসার পর গাইস আমরা কী করবো, সাইন আপের মধ্যে ক্লিক করব। সাইন আপের মধ্যে ক্লিক করার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন একটা মোবাইল নাম্বার চাইছে। সো আমরা কী করবো, একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিব। আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি। সো মোবাইল নাম্বারটা দেওয়ার পর নিচে যে ওটিপি কোড লেখা থাকবে ওই ওটিপি কোডের জায়গার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে 30 সেকেন্ডের মধ্যে আপনার মোবাইল নাম্বারে তার একটা ওটিপি কোড পাঠাবে। ওই ওটিপি কোডটা আমাদেরকে কী করতে হবে, এখানে দিতে হবে। অবশ্যই অবশ্যই গাইস ওইদিকে খেয়াল রাখতে হবে, মাস্ট বি কিন্তু এখানে একটা ওটিপি কোড আসবেই। ওই ওটিপি কোডটা আমাদেরকে কী করতে হবে, দিতে হবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে ওটিপি কোডটা ভেরিফাই করবেন। এই যে এখান থেকে আপনি মেসেজ বক্সে আসবেন, মেসেজ বক্সে এসে গেছে একটু অপেক্ষা করতে হবে। এখানেই কিন্তু তারা একটা ওটিপি কোড পাঠাবে। ওই ওটিপি কোডের মাধ্যমে মূলত আমাদেরকে কী করতে হবে, এখানে কাজটা করতে হবে, ঠিক আছে। ওটিপি কোডটা অবশ্যই মাস্টই আমাদেরকে দিতে হবে। অনেক সময় হয়তো অনেকে ভাবতে পারেন যে ভাইয়া ওটিপি কোডটা তো আসে নাই, তো কী করবো। ওটিপি কোডটা না আসলে কিন্তু আপনাদেরকে গাইস আবার পুনরায় এখানে অপেক্ষা করতে হবে, আর নয়তো পুনরায় আবার ওটিপি কোডটা সেন্ড করতে হবে। এইভাবে মূলত গাইস এখান থেকে ওটিপি কোডটা দিয়ে আপনাকে কী করতে হবে, ফার্স্ট টাইম অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, ওকে। তো ফাইনালি আমি আর দেখাতে পারলাম না গাইস, এখানে তারা যে ওটিপি কোডটা পাঠাবে ওটিপি কোডটা এখানে দিবেন, দিয়ে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টের মেন ইন্টারফেসটা আসবে। ওইখানে অর্থাৎ ওইখানে আমাদেরকে কী করতে হবে, আমাদের ইউজার নেম দিতে হবে, আমাদের মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, ট্র্যাপার কোড, এগুলো দিয়ে আমরা কী করবো, ডাইরেক্টলি অ্যাপসটা ওপেন করে নেব, ঠিক আছে। সো অ্যাপসটা ওপেন করতে খুবই সোজা, এখন আমরা আরও বিস্তারিত দেখাচ্ছি, ওকে না। তো ফাইনালি গেছে এই হচ্ছে আমার আগের যে অ্যাকাউন্টটা সেটা, এটার মধ্যে থেকে অলরেডি আমি একটা উইথড্রো দিয়েছি। আর ওই উইথড্রো পেমেন্ট প্রুফটা কিন্তু আমাদের বেসিক সেভেন 24 ইউটিউব চ্যানেলে দেখাইছি। আর উইথড্রো দিতে একদম সোজা আপনার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, মোবাইল রিচার্জ আছে, বিকাশ, নগদ, রকেট সব কিছুতেই কিন্তু গেছে আপনি উইথড্রো দিতে পারবেন। আমি আবারও বলে দিই ভাই, এটা এমন একটা অ্যাপ্লিকেশান, এখানে উইথড্রো দেওয়ার সাথে সাথে পেমেন্ট পাবেন, সম্পূর্ণটা অটো সার্ভার সিস্টেমে পেমেন্ট দেওয়া হয়। এটার মধ্যে যারা কাজ করবেন শুধুই মাত্র তারা বুঝবেন এটা কতটুকু ট্রাস্টেড, কতটুকু রিয়েল আর কতটুকু দ্রুত পেমেন্ট দেয় ভাই। অযথা আমার কথা বলে লাভ নেই, বা আমি নিজে কিছু বলতে চাই না, আপনারা দয়া করে নিজেরা অ্যানালাইসিস করেন। আপনারা অন্ততপক্ষে কাজ করে একটা জাস্ট এই 20 টাকা উইথড্রো দিয়ে দেখেন, 20টা টাকা জাস্ট উইথড্রো দিয়ে দেখেন, আমি আর কিছু বললাম না, ওকে। তো এখন দেখেন গাইস আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে এখন দেখেন ওয়েব ট্যাক্স আছে, ইউটিউব ট্যাক্স আছে, ঠিক আছে। এখান থেকে আপনারা ইউটিউব ট্যাক্স করে অর্থাৎ সরাসরি ইউটিউবের ভিডিও দেখে ইনকাম করতে পারবেন। আর এখান থেকে গাইস সরাসরি এই যে দেখতে পাচ্ছেন ওয়েব ট্যাক্স, অর্থাৎ সরাসরি ওয়েবসাইটে ব্রাউজিং করে ভিজিট করে ইনকাম করতে পারবেন। তবে তার আগে এখানে কাজ করতে হলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, ভিপিএন কানেক্ট করতে হবে। কী ভিপিএন কানেক্ট করবেন, অবশ্যই সুপার ভিপিএন কানেক্ট করে আমাদেরকে এখানে কাজটা করতে হবে, ঠিক আছে। এই যে এখানে দেখেন গাইস আমি সুপার ভিপিএনটা ওপেন করে নিয়েছি। এই যে এখান থেকে সুপার ভিপিএনটা অবশ্যই ইউএস কান্ট্রি সিলেক্ট করে ওপেন করবেন, ওকে। তো ভিপিএনটা ওপেন করার পর গাইস এটা জাস্ট ক্লোজ করে দিই। সো আমার ভিপিএনটা কানেক্ট করা কমপ্লিট হয়ে গেছে, এখন ডাইরেক্টলি আমরা অ্যাপসের ভিতরে আসব। এসে গাইস এই যে এখান থেকে আমি একটু ব্যাকে যাচ্ছি। এই যে দেখেন এখন কিন্তু আমাদের এটা ওপেন হয়ে গেছে। এই যে ওয়েব ট্যাক্স আছে, এই ওয়েব ট্যাক্সের মধ্যে আমি ক্লিক করলাম, করার পরে এখন কিন্তু এটা ওপেন হয়ে গেছে। এখন দেখুন সঠিকভাবে কাজ করার নিয়ম দেখে নেন, আপনারা যদি কেউ কাজ নিয়ম ধরন না বোঝেন তাহলে এখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট থেকে একটি পোস্ট 1 মিনিট পড়ুন, কমেন্ট করুন, শেয়ার করুন, 10টি লাইক করুন, আর সব কিছু করার কথা বলছে এখানে, আপনারা দেখে নেবেন। আর এখানে ক্লিক হেয়ার টেলিগ্রামে আপনারা বলছে কন্টিনিউ করার জন্য, ওকে। তো এখান থেকে আপনার তাদের টেলিগ্রামে জয়েন করলে সব কিছু আরও যাবতীয় বিস্তারিত ধারণা পাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ভিজিট অ্যান্ড আর্ন, এই ভিজিট অ্যান্ড আর্নের মধ্যে ক্লিক করলে একটি পোস্ট পড়ুন। এখান থেকে আপনারা কী করবেন, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে গাইস আপনাদেরকে যে পোস্টটা তারা দেবে ওই পোস্টটা আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, শুনতে হবে। এখানে আপ ডাউন করবেন জাস্ট সমান সমান, এখানে যা তারা যে 1 মিনিট দিছে এই 1 মিনিট আপনারা থাকবেন এখানে, এটাই কাজ ভাই। আর অন্য কোনো কাজ নাই, অন্য কোনো কাজ এখানে করতে হবে না, অন্য কোনো কাজ করেও এখান থেকে
উইথড্র নিতে হবে না। ওকে, তো এইভাবে এখানে কাজ করুন, এখানে কাজ করে এইভাবে কিন্তু গাইস হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। আর প্রতিটা টাস্কের জন্য বা প্রতিটা ওয়েবসাইট ভিজিটের জন্য আপনি এখান থেকে সর্বনিম্ন জাস্ট 50 পয়সা থেকে শুরু করে দু টাকা পর্যন্ত পেতে পারেন, ঠিক আছে, এই জাস্ট 1 মিনিটের জন্য। এভাবে মূলত গেস আপনি এখানে কাজ করবেন। আর এখানে যখন আপনি আসবেন, আসার পর যে কোনো একটা কী করবেন, যে কোনো একটা নিউজ ওপেন করবেন, ঠিক আছে, যে কোনো একটা নিউজ আপনারা কী করবেন এখান থেকে ওপেন করবেন এইভাবে। তো যে কোনো একটা নিউজ ওপেন করে আপনারা কী করবেন, এখানে ব্রাউজিং করবেন, ভিজিট করবেন, আপ ডাউন করবেন। এই যে আমি যেভাবে আপনার দেখাচ্ছি ঠিক সেমভাবে এখানে আসার পর যে কোনো একটা নিউজ আপনারা ওপেন করবেন বা যে কোনো একটা ফরম্যাট আপনারা এখান থেকে ওপেন করবেন। ওপেন করে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেমভাবে কষ্ট করে অনুগ্রহ করে আপনারা এখানে কাজ করবেন। আই হোপ গাইস আমি আপনাদেরকে বুঝাতে পারছি এখানে বেসিকলি আপনারা কীভাবে কোন সিস্টেমে কোন প্রসেস প্রক্রিয়া কাজগুলো কমপ্লিট করবেন। এইভাবে মূলত গাইস এখানে প্রত্যেকটা কাজ আমাদেরকে টোটালি কমপ্লিট করতে হবে। ওকে, তো 1 মিনিট যখন হয়ে যাবে তখন আমরা এখান থেকে ডাইরেক্টলি কোথায় যাব, ব্যাকে চলে যাব, একদম ডাইরেক্টলি ব্যাকে চলে যাব, ঠিক আছে, এই যে টাইমটা যখন ডাউন হবে আর কি। অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন গাইস, সঠিকভাবে কাজ করবেন, সঠিক নিয়মে কাজ করবেন। তারা ওইখানে ফরম্যাটের মধ্যে যেভাবে উল্লেখ করছে, যেভাবে লিখছে, ঠিক সেম টু সেমভাবে কাজ করবেন। ওকে, তো এখান থেকে গাইস আমি এখন ব্যাকে যাব যখন আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের ওয়েব ভিউ সাকসেসফুল দেখতে পাচ্ছেন লেখা আসছে, সো এখন চলে আসছি। আগে আমি একটা করে রাখছি, এখন দুইটা করে আপনাদেরকে দেখালাম। তো এইভাবে মূলত গেস আমাদেরকে কাজটা করতে হবে। দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স অলরেডি 5 টাকা ছিল, 5 টাকাই আছে। সো এটা এই যে পেমেন্টটা এখানে কিন্তু অ্যাড হতে একটু লেট হয়। আপনারা অনেকেই বলবেন যে ভাই আমার তো টাকা অ্যাড হয় নাই, আমার তো পেমেন্ট অ্যাড হয় নাই, আমার পেমেন্ট অ্যাড হলো না কেন, এটা নিয়ে সবাই অনেকে আছেন যারা কমপ্লেন দিবেন। বাট ভাই এখানে যখন আপনি পেমেন্টটা নেবেন বা কাজটা করবেন, কাজটা শেষ করলে একটু লেট হয় এখানে আপনি ব্যালেন্সটা জমা হতে, ঠিক আছে, একটু লেট হবে, একটু লেটের পর এটা কিন্তু 100% অ্যাড হয়ে যাবে। সো যাই হোক বন্ধুরা, আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি এখন আপনারা কীভাবে কোন সিস্টেম কোন প্রসেস প্রক্রিয়া কাজ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।